আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকজনকে দেখি, গালিব আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। গালিব আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন। জি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। জি ভাইয়া, এখন বিষয় হচ্ছে, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি এটা হলো, আপনারা যে কাজটা করছেন এটা তো খুবই ভালো, মানুষকে সচেতন, অন্ধবিশ্বাসের বিপরীতে। কিন্তু আমাদের যে সমাজ যে ব্যবস্থা এবং মুসলিম কমিউনিটিতে এরকম কথাবার্তা প্রচলিত আছে এবং তাদের ধ্যান ধারণা এরকম যে রিজিকের মালিক আল্লাহ, এবং একটা সময় পৃথিবীতে মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি হইতে হবে, এবং অন্ধবিশ্বাসীদের মানে পক্ষান্তরে তারা কি বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে অন্ধবিশ্বাসীদের সংখ্যা দিন দিন বাড়বে, তো তারা একে এক একটা পরিবার, এই পরিবারগুলো এক একটা পরিবার 10টা 12টা করে বাচ্চা কাচ্চা নেয়, আর বিপরীতে যারা শিক্ষিত সমাজ, প্রগতিশীল সমাজ, তারা হচ্ছে একটু শিক্ষিত মেন্টালিটি দেখে তারা 2টার বেশি একটা বেশি বাচ্চা কাচ্চা নেয় না। তো সেক্ষেত্রে দিন দিন এই ধরনের মানে অন্ধবিশ্বাসীদের সংখ্যা বেড়ে যাচ্ছে, তো সেটার সাথে পাল্লা দিয়ে এই নাস্তিকতা কত দূর পর্যন্ত যাবে, এটা আমার প্রশ্ন। নাস্তিকতা যদি এখানে কোনো দূরে না যায়, দ্যাট ডাজেন্ট মিন তাদের পজিশনটা যৌক্তিক হয়ে যায়, রিজনেবল হয়ে যায়। আপনাকে ওয়ার দিতে দরকার নেই, আপনাকে দেখতে হবে যে কোনটা সঠিক, কোন জিনিসটা যৌক্তিক। ওয়ার যে দিতে হবে এটা তো নেসেসারি না, যে এরা বাচ্চা পয়দা করতেছে এই জন্য তার মুসলিমদের মানে অমুসলিমদেরও ইচ্ছা মতো বাচ্চা পয়দা করতে হবে। অমুসলিমদের তো বিষয়, বিষয়টা অমুসলিম আর মুসলিমের বলিনি, বলতে চাচ্ছি যে আসলে এই ধরনের একটা মানে কট্টরতা প্রচলিত আছে যে আমি যত বেশি বাচ্চা জন্ম দিব তত বেশি মুসলিম জন্মগ্রহণ করবে, তত বেশি আল্লাহ আল্লাহ জন্মগ্রহণ হবে, এবং রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ খাওয়াবে, পেটে ভাত মানে ঘরে চাল থাক আর না থাক রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করবে স্বয়ং, তো বাচ্চা নিতে আর সমস্যা কি? তো 12টা 20টা করে বাচ্চা নেয় প্রত্যেকটা ফ্যামিলি। আমি 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 যতটুকু জানি আমার চারপাশে যাদের সাথে আমার পরিচয় আছে এই ধরনের পরিবার, যারা যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, তারা এইভাবেই কন্টিনিউয়াসলি নিচ্ছে। আর পক্ষান্তরে যারা একটু শিক্ষিত এবং যারা বোঝে যে এই পৃথিবীর বায়ু ধ্বংস করে, এই পৃথিবীর অন্ন ধ্বংস করে কোনো লাভ নাই, বাচ্চা দরকার, একটা দুইটা বাচ্চা নেই, তো সেক্ষেত্রে দিন দিন তো ওই অন্ধবিশ্বাসীদের সংখ্যাই বেড়ে চলেছে। এবং একটা সময় যে এটা একটা, যেমন তুরস্কের প্রধানমন্ত্রী একদোয়ান একটা ঘোষণা দিয়েছিল কত বছর আগে যে সবাই বেশি বেশি বাচ্চা নাও, বেশি বেশি মুসলিমরা বেশি বেশি পয়দা করো, খালি পয়দা করো, খালি প্রোডাকশনে যাও, হ্যাঁ, যাতে এক সময় পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মানে মুসলিম হয় বা এই অন্ধবিশ্বাসী হয়। তো সেক্ষেত্রে এটাতে এভাবে তো মানে এক সময় দেখা যাবে যে ওই ওদের সংখ্যা বেশি বেড়ে গেলে তখন ওই প্রগতিশীল কথাবার্তা যারা বলে তারা তো দিন দিন লোপ পাবে, তো সেক্ষেত্রে ভবিষ্যৎ তো অন্ধকার। ঠিক আছে, বাট দ্য থিং ইজ, তারপরে তো তাদের পজিশনটা যৌক্তিক কোনো পজিশন হয় না আর কি। আপনার কথা ভুল না, বাট সেটা তো কোনো সত্যতা প্রমাণ করে না আর কি। তাহলে তাহলে কি সেক্ষেত্রে মানে আমরাও কি বেশি বেশি বাচ্চা নিব, নাস্তিক যারা আমরা আছি, আমরা কি এরকম 20টা, ওরা 20টা করে নিলে আমরা 40টা করে নিব, আমরাও 4টা বাচ্চা করে বিয়ে করব, এটা কি সম্ভব কিনা? আপনাকে আপনাকে তো কেউ মানা করতে পারবে না, বাট বাচ্চা একটা করে বিয়ে করব, ওখানে সংসারে 20টা করে বাচ্চা হবে, 20টা করে নাস্তিক পয়দা হবে, এটা কি, এটা কি আইডিয়াটা কি খারাপ কিনা আমি জানতে চাচ্ছি। আই ট্রুলি ডু ওয়ান্ডার আইডিয়াটা খারাপ কিনা, জানি না ভাই আইডিয়াটা খারাপ কিনা। না, ভাল লাগতেছে, ফারাজ ভাই হাসতেছে। এই 4-5 দিন আগে একবার আমি এসেছিলাম, আমার নাম চেঞ্জ করে আসছিলাম, ওই যে ওই আসাদ ভাইকে একটা ব্রাদার রাহুল যে গালি দিল, বললো যে তোমার বাসায় যে তোমার সাথে মোকাবেলা হবে, এ বিষয়ে আমি একটু মজা করেই বলছিলাম যে ঠিক আছে বলছে, তাতে কি হয়েছে? এরপরে ফারাজ ভাই যে মানে একেবারে আরামদার আবার আসছিস না ভাইয়া, আমি কিন্তু ভাই আপনি আবার নাম শুনেই গালি শুরু করে দিচ্ছেন, আমার প্রশ্নগুলো কি আজকে খারাপ ছিল? তোর তোর সাহস কত বড়, তুই আবার আসছিস ভাই এরকম করেন কেন, গালাগালি করেন কেন, গালাগালি করে ছাড়া কথা বলা যায় না। আমি কি গালাগালি চাইছে মানুষের, মানুষের মারাটাকে তুই জাস্টিফাই করতেছিস, তুই এসে আবার বলতেছিস যে আমার আমাকে কেন, তোর সাথে কেন খারাপ ব্যবহার করছিস, এটা আবার ইয়ে করতে আসছিস, ইডিয়েটের বাচ্চা, লজ্জা শরম নাই ফকিরের বাচ্চা, সে এসে বল, সে এসে মানুষের মারাটাকে সে ইয়ে করতেছে এবং সে সে বলে তার সাথে কেন খারাপ ব্যবহার করছিস, কি কিতাল করবে বলছিল নাকি? হাসতে হাসতে বলতেছে যে কিতাল করবে এই সেই, মানে এখানে মানুষ মারা যাচ্ছে সেগুলো নিয়ে মানে ঠাট্টা মশ করা, মানে ফাইজ ইতামি ফাইজ দিলামি এর মানে কি বুঝলাম না তো। আচ্ছা ফারাজ ভাই, হ্যাঁ বলেন ফারাজ ভাই, বলেন।
না না ভাই, আমার ওই এগুলো শুনে মেজাজ মেজাজ খারাপ হয়ে যায় ভাই, ডিসগাস্টিং লাগে। তো এখন সে তো জানে যে সে যদি এরকম কথা শুরু করে তাকে আগেই, সে যদি তার পরিচয়টা আগে বের করবো, এই জন্য মানে ভিন্ন প্রসঙ্গ দিয়ে শুরু করছে আর কি। কি ট্রিক্স স্যার! আচ্ছা, এই বিষয়ে আমরা, এই যে রিজিক বিষয়ে আমরা একটা মানে আহমদুল্লাহ সাহেবের একটা ভিডিও একটু দেখে নেই মাঝখানে, ফারাজ ভাই কি বলেন? দু একটা ভিডিও দেখি আমরা, দেখেন কি বলে। রিজিকের চিন্তা করবেন না, রিজিকের চিন্তা করবেন না, মনে রাখবেন রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন না খাওয়ায় রাখবেন না। আল্লাহ তাআলা তার পশু পাখি সাধারণ কীট পতঙ্গকে যদি রিজিক দেয়, আপনি আসল মাখলুকাত, আপনার রিজিক আল্লাহ তাআলা অবশ্যই। শুধু রিজিকের ধান্দায় পড়ালেখা করা এটা কখনো সুশিক্ষা হতে পারে? ফারাজ ভাই কি বুঝলেন? ভাই আমি তো বুঝলাম, কিন্তু কথা হচ্ছে যে আমাদের জারু নাস্তিক যে আপনি কত টাকা অফার করছিলেন জানি, 50,000 না 1,00,000 টাকা, ওটার জন্য যে লাভটা দিছিল তার কথার সাথে তো কাজের কোনো মিল নাই। আপনি বারবার বলেন, আমি বুঝছি যে এই কথাটা বারবার না উঠাইতে, বাট ভাই আমি যে জিনিস দেখছি সেটা আমি ভাই মানে ভুলে তো যেতে পারবো না, তাই না? আমি নিজে যেটা দেখছি সেটা তো আমি ডিনাই করতে পারবো না। কিন্তু আচ্ছা, বাসবি আমি জানি মানে না আপনি বারবার আমাকে কেন বলেন এই কথাটা না বলতে, বাট এরকম তার যে উচ্ছ্বাস, সাথে সাথে নাম্বার দিয়ে দেওয়া, সাথে সাথে ফোন দিয়ে মানে পায়ে যাওয়া, তাকে এরকম উচ্ছ্বাস তো আমি ভুলে দিতে পারি না। কিন্তু আমি ভাই যে ভিডিওটা দেখাইলাম, সেখানে দেখেন আফ্রিকাতে লক্ষ লক্ষ বাচ্চা না খেয়ে মরতেছে। হ্যাঁ, মানে প্রতি বছর পৃথিবীতে কত মানুষ না খেয়ে মরে, আর এই বলতেছে যে কেউ নাকি, এই কথাটার মানে কি এটাই না? ইচ্ছা মতো নেন, পয়দা করেন। দেখেন আবার আবার একটু শুনি, এই কথাটার মানে কি এটাই না যে কেউই না খেয়ে মরে না? উনি কি দাবি করতেছে কেউ না খেয়ে মরে না, এটা দাবি করতেছে? আবার একটু শুনি। বাংলাদেশ রিজিকের চিন্তা করবেন না, রিজিকের চিন্তা করবেন না, মনে রাখবেন রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন না খাওয়ায় রাখবেন না। আল্লাহ তাআলা তার পশু পাখি সাধারণ কীট পতঙ্গকে যদি রিজিক দেয়, আপনি আসল মাখলুকাত, আপনার রিজিক আল্লাহ তাআলা অবশ্যই। শুধু রিজিকের ধান্দায় পড়ালেখা করা এটা কখনো সুশিক্ষা হতে পারে? তাহলে ভাই এটা কাজ করে তো মাদ্রাসা মুদ্রাসা চালায়, তাই না? তাহলে হ্যাঁ, এই এই বেটা মানে এই বেটা মাদ্রাসায় টাকা নাই কিছু। সেটাই তো কথা। আরো আরেকটা ভিডিও আমি একটু চালাতে চাই, যে দেখেন এই কথাগুলো আমরা বহুবার বলছি, সেই জিনিসটা বলবো না, এটাই মিথ্যার কোনো অবকাশ নেই। তাহলে বিধর্মীদের চেয়ে অনেক ভাই জান আছেন, ভুল ধারণা হয়তো বন্ধুত্বের কারণে, বিধর্মীদের কোনো সমালোচনা শুনে যদি আমি বলি, আমি তো বলি না, কে বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন তোমরা বিধর্মীদের কোনো অনুষ্ঠানে যেতে পারবে না, তোমরা বিধর্মীদের কোনো অনুষ্ঠানে তাদের সাথে কোনো বন্ধুত্ব সুলভ আচরণ করতে পারবে না, তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। এটা কার কথা, কার নির্দেশ? আল্লাহ রসুলের ওনার কার হাদিস শরীফ না কোরআন শরীফ? কোরআনের মধ্যে আছে অনেক জায়গায় আল্লাহর নির্দেশ, বিধর্মীদের সাথে, কাফেরদের সাথে, ইহুদিদের সাথে, নাসারদের সাথে, হিন্দুদের সাথে সম্পর্ক রাখার কোনো সুযোগ নেই, কিন্তু অনেক বাইগান তাদের কলিজা আঘাত লাগে। আবার পাল্টা প্রশ্ন করে, হুজুর আপনি কি বলবেন? হুজুর এটা করে ঠিক না, তারাও পরিমাণ। আরে বাইগান তারাও মানুষ, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত ইমান নামবে, যতক্ষণ পর্যন্ত কালিমা পাঠ করবে, একটি কুকুরের যে দাম আছে, কুকুরের পিসাবের যে মূল্য আছে, তার পুরো বডিতে সেই মূল্য নেই। কার কথা? কোরআনের কথা। কার কথা? কোরআনের কথা। আমার কথা? আপনার শরীর জ্বলে কেন? আপনি অবুঝ বুঝেন না, তাই আপনার শরীর জ্বলে। এই শরীর জ্বলা এটা আপনার ভালো লক্ষণ না, এটা খারাপ লক্ষণ। আপনার শরীর জ্বলতে হবে কোনো মুসলিমের সমালোচনা হলে, আপনার কোনো মুসলিমের কোনো বিবাদগ্রস্ত হলে, কোনো মুসলিমের কোনো কিছু হলে আপনার শরীরে ব্যথা রাখতে হবে। আল্লাহ তারা আমাদেরকে সহি বুঝ দান করুক। ওয়াও 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 ওয়াও, কি সুন্দর! মানে ইন্ডিয়াতে মুসলিমদের উপর কোনো আঘাত হলে এই ব্যাটাই কিন্তু যা বলবে, সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা, আর কি লেভেলের খুবই সময় মানুষ, খুবই সময় একটা লেভেল আছে, লেভেল ছাড়া খুবই সময়। মানে এগুলা মানে কিভাবে বলে একজন মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ কিভাবে বলে, এবং এদের কথা শুনে হাজার হাজার লক্ষ লক্ষ লোক শুনে। উইদাউট এনি কমপ্লেইন ভাই, উইদাউট এনি কমপ্লেইন এগুলো কথা শুনে। তারপরে আমি মানে মোটামুটি ডেটাবেস বানায় ফেলছি ভিডিওর, শর্ট ভিডিওর, এখন খালি মুমিনরা আসলেই দেখাবো, কিন্তু মুমিনরা বুঝা গেছে যেখানে আসতে সমস্যা আছে। আচ্ছা, বেচারা ভিকটিম ভিকটিম কার্ডও ঠিক মতো প্লে করতে পারে না, বেচারা জিহাদও ঠিক মতো চালাইতে পারে না। আপনি অপশনটা রাখছেন কি, কি অপশনটা রাখছেন ভাই? একটু একটু মানে মেলো ড্রামা করবে ওই অপশনও নাই, একটু হচ্ছে কি জিহাদ জিহাদ জিহাদই করবে এই অপশনও রাখে দেন নাই, আসবে কেন ভাই আপনার সাথে কথা বলতে? বলেন তো দেখি। হ্যাঁ ফারাজ ভাই, আমরা কি তাহলে শেষে, যে মানে আজকের শেষে ওই ভিডিওটা একটু দেখি, যে
জিহাদ কেন করতে হবে, জিহাদ যে আসলে কাফেরদের নাজাতের জন্য করতে হয় সেটা একটু দেখি। এটা তো মিনারের ইয়াটাও রাইখেন, তার ফ্যান ফলোয়াররা যখন মিনারের এটি মিনারেটি ও আচ্ছা 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 এটা আপনার কাল পরকাল রাজা দিয়ে ভরে যায় আপনার আপনার ভিডিও থেকে কাটছি আমি। আচ্ছা 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 রাজাতে যেন ভরে যায় তারা এই ভিডিওটা, তারপর আমি তার আজকে লাইভে শেষ করে দিব, যারা ব্যাকস্টেজে আছেন তাদেরকে আমি বলে দেব। না আমি আমি থাকব না আসিফ ভাই, আমি কিছু থাকব। আচ্ছা ফারাজ ভাই, এই যে ভিডিওগুলো কিন্তু ফ্রিকোয়েন্টলি ব্যবহার করেন, হ্যাঁ আমি কিন্তু ছোট ছোট ক্লিপ ক্লিপ করে করে এখানে সব ডেটাবেস বানায় রাখছি এবং সিরিয়াল ওয়াইজ সাজাইছি, যখন যেটা দরকার হবে কোন জায়গায় কি দরকার হবে বুঝবেন, টাইটেল দেখলে বুঝবেন যে মানে ইয়া করে এক জায়গায় রাখছি সবকিছু, মানে এই জিনিসগুলো উপরে আছে, সেই জিনিসগুলো দ্বিতীয় পর্যায়ে আছে, তারপরের জিনিসগুলো তৃতীয় পর্যায়ে আছে, এগুলো কিন্তু ফ্রিকোয়েন্টলি ব্যবহার করেন তাহলে আলোচনা ভালো হবে। আমি তাহলে ভিডিওটা একটু ছেড়ে দিয়ে তারপরে আমি তাহলে বিদায় নিই, ফারাজ ভাই বা আশবিহারী ভাই আপনারা আলোচনা চালা যান, আমি একটু ভিডিওটা একটু শুনাইতে চাই, আপনারা একটু শুনেন। হ্যাঁ একটা প্রশ্ন একটু বলি, যে ধরেন কেউ যদি ইসলাম গ্রহণ না করলো, একজন হিন্দু আপনার পাশে সে গ্রহণ করলো না, তারা কি কলহ উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে? অবশ্যই না, অবশ্যই না, এই কথা তো সামনে বারবার আসে তো যে ইসলাম গ্রহণ না করলো সাইফুল ভাই তাহলে ইসলামে জিজিয়া বলে কিছুই থাকতো না, ঠিক আছে? জিজিয়া কে দেবে? যদি অমুসলিম হলেই কলহ উড়িয়ে দেওয়ার বিধান হয় তাহলে জিজিয়া কারা দিবে? ভূতে? এই যে সূরা আনফালের আয়াত, জিহাদের আয়াত, ঠিক আছে? তোমরা তাদের সাথে লড়াই করো যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং দিন পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায়, ঠিক আছে? এরটাও নাস্তিক মুক্ত মানা অনেক দেখায়, অবশ্যই কোরআনের আয়াত সত্য। এই তাফসিরে শেখ আব্দুর রহমান আসাদি, তিনি কিন্তু কোনো ছক্কু মোল্লা না, তিনি শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহর উস্তাদ, ঠিক আছে? অনেক বড় একজন আলেম এবং একজন মুফাসসির, তিনি এটা তাফসিরে বলেছেন। এখানে আল্লাহ তার জিহাদের উদ্দেশ্য বর্ণনা করেছেন, কাফেরদের রক্ত ঝরানো বা তাদের সম্পদ কিনে নেয় এর উদ্দেশ্য নয়, ঠিক আছে? এটা কিন্তু কোনো মডারেট আমেরিকান স্কলারের কথা না কিন্তু, ঠিক আছে? বলা হচ্ছে জিহাদের উদ্দেশ্য কাফেরদের রক্ত ঝরানো বা তাদের সম্পদ কিনে নেওয়া নয়, বরং এই দেশের দিন অর্থাৎ ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হয়ে যায় এবং আল্লাহর দিন অন্য সকল দিনের উপর প্রবল হয়, আর যা কিছু এর বিরুদ্ধে যায় সেগুলোকে দমন করা হোক, তা শিরক বা অন্য কিছু, যাতে যাকে আয়াতে ফিতনার কথাটি দ্বারা প্রকাশ করা হয়েছে। বলা হচ্ছে জিহাদের উদ্দেশ্য কাফেরদের রক্ত ঝরানো বা তাদের সম্পদ কিনে নেওয়া নয়, বরং এই দেশে দিন অর্থাৎ ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হয়ে যায় এবং আল্লাহর দিন অন্য সকল দিনের উপর প্রবল হয়, আর যা কিছু এর বিরুদ্ধে যায় সেগুলোকে দমন করা হোক, তা শিরক বা অন্য কিছু, যাতে যাকে আয়াতে ফিতনার কথাটির দ্বারা প্রকাশ করা হয়েছে। তবে দেখেন, যদি এই উদ্দেশ্য অর্জিত হয়ে যায় তাহলে যুদ্ধ বা হত্যা চলবে না, ঠিক আছে? তাহলে যুদ্ধ বা হত্যা চলবে না, একদম কিন্তু পরিষ্কার। তাফসীরে সাআদি পৃষ্ঠা 98 এ আয়াতে তাফসীরটা আছে। আরো দেখেন, যেসব কাফির সাথে আমরা জিহাদ করি এর দ্বারা তো তারাই উপকৃত হবে। মানে এখনটা প্রশ্ন আসতে পারে, আরে মুসলিমরা তো যুদ্ধ করবে কেন, ঠিক আছে? তো দেখেন, এটা উত্তর হচ্ছে যে এই যে এটা করা হয় দিন প্রতিষ্ঠার জন্য, এর দ্বারা কিন্তু তারাই উপকার লাভ করে। মুসলিমদের মনে কিন্তু উপকারটা মাথায় থাকে যে তারা নাজাত লাভ করবে, তারা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে, এই জিনিসটা কিন্তু মুসলিমদের মাথায় থাকে এটা করার জন্য। মানে এখনটা প্রশ্ন আসতে পারে, আরে মুসলিমরা তো যুদ্ধ করবে কেন, ঠিক আছে? তো দেখেন, এটা উত্তর হচ্ছে যে এই যে এটা করা হয় দিন প্রতিষ্ঠার জন্য, এর দ্বারা কিন্তু তারাই উপকার লাভ করে। মুসলিমদের মনে কিন্তু উপকারটা মাথায় থাকে যে তারা নাজাত লাভ করবে, তারা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে, এই জিনিসটা কিন্তু মুসলিমদের মাথায় থাকে। বলা হচ্ছে যে এর দ্বারা তো তারাই উপকৃত হবে, আমরা তাদের সাথে সংগ্রাম করে তাদের বিরুদ্ধে লড়ি, যাতে তারা আল্লাহর মনোনীত দিনের মধ্যে প্রবেশ করতে পারে, যা তাদেরকে ইহকাল এবং পরকাল নাজাতের দিকে ভরে যায়। বলা হচ্ছে যে এর দ্বারা, পারাজ ভাই এটুক হইলেই হবে, মানে মানে এইগুলো কি ভাই, এগুলো কি ছন্দে ছন্দে জিহাদ ভাই, কোপে কোপে নাজাত, আমার বাসায় আসতেছে আমার মারবে, বলতেছে আমি না আমার নাকি উপকার করার জন্য আসতেছে ভাই, আমার জবাই করে উপকার করবে, এক কবজি আপনার ইহকাল আর পরকাল নাজাত দিয়ে ভরে যাবে। এগুলো আমরা হাসতেছি কিন্তু কি মর্মান্তিক, এই কথাগুলো কি মর্মান্তিক কথা। মানে একটা হিন্দুকে আক্রমণ করতে হবে, হিন্দুদেরকে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে, হিন্দুর ওখানে গিয়ে ওদেরকে নাজাত দিতে হবে, নাজাত নিতে না চাইলে ঘেঁচাং,
আচ্ছা ভাই গেলাম তাহলে, বাসবির ভাই, ফারাজ ভাই আমি গেলাম তাহলে, আপনারা কথা বলেন, গুড নাইট তাহলে। ওকে ঠিক আছে ভাই, টেক কেয়ার।